হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাসলাভের পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, আপনারা জানেন আমি একটা বাজরিগার পাখির কলোনি করছিলাম, তাও আবার সবার লাস্টে, বেশি না, তাই 10 থেকে 12 জোড়া বাজরিগার ছেড়ে দিয়েছিলাম। প্রায় মনে হয় 2 মাস হয়েছে। তা আমি আসলে অনেকদিন ধরে কলোনিতে আসি নাই, একটু কাজে বিজি আছে। আলহামদুলিল্লাহ আজকে এসে দেখি মাশাআল্লাহ 3-4 পেয়ার অলরেডি ভিভি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাশাআল্লাহ একটু এসে আমার কলোনিটা ছোট্ট একটা কলোনি। ইচ্ছা করলে এখানে আরও অনেক পাখি রাখতে পারি। আসলে সৌদি আরবের বর্তমান যারা প্রবাসী আছে তারা সবাই ভালো জানে, তো এই কারণে আমি আর একটা পাখি বড় কিছু করার একটা ইচ্ছা করি না, তো এই কারণে আর উঠাইও না। যাই হোক, আপনাদেরকে আমি দেখাবো আসলে আমার পাখিগুলো কেমন ডিম বাচ্চা করলো। দেখেন এটা হচ্ছে আমার কলোনিটা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা প্রথম এই বক্সটা একটু চেক করে দেখি এটার মধ্যে কী আছে। দেখেন মাশাআল্লাহ, দেখছেন 3টা বেবিস, তাও স্প্যাঙ্গেলের মতো। দেখেন দেখেন 3টা বেবি। আসলে আমি কিন্তু যদি মানে কলোনিতে আসতাম, প্রতিদিন চেক করতাম বা ডিম দিছে কি না। আমি আপনাদেরকে প্রতিটা পাখির আমার ডিম দেয় না দেয় আমি সব কিছু দেখাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটাতে দেখলাম। আমরা আর একটা বক্সে দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ, এটার ভিতরেও দেখেন প্রায় 4টা, আলহামদুলিল্লাহ 4টা বেবি। এটাও মনে হয় কালারটা বড় হইলে কালারগুলো খুব সুন্দর হবে। দেখেন আজকে আমরা বুটটা দিয়েছি, তো তাই একটু পুপুষ্ট হয়তো পাতলা করছে, এটা ব্যাপার না, ঠিক হয়ে যাবে। দেখেন এটার মধ্যে আমরা 4টা, আলহামদুলিল্লাহ। দেখ বাজিগর পাখি কলোনির মধ্যে অবশেষে ভালোই ডিম বাচ্চা করলো, আমরা আপনাদেরকে একটু দেখাইলাম। দেখেন মাশাল্লাহ এটার ভিতরে কী আছে দেখি, এটার মধ্যে মাশাল্লাহ ফিমেল তো বসে আছে। এই পাখিটা কিন্তু কিছুদিন আগে 4টা ডিম দিয়েছিল সর্বপ্রথম, মানে এটা ছাড়ার সাথে সাথে কয়েকদিন পরে ডিম দিয়েছিল। এর ভিতরে একটা বেবি ফুটছে আর বাকি ডিমের ভিতরে বেবি ছিল, কিন্তু এখানে মেলেরা ডিস্টার্ব করছে এই কারণে ডিমগুলো ফালাই দিছে। ঠিক আছে, তো এখন দিদিকে আবার ডিম পেরে দিয়েছে, মাশাল্লাহ ভাই কলোনির ভিতরে দো মাইক রেজাল্ট। এটা এটার অলরেডি মানে ডিমগুলো বাচ্চাটা আমি নিজে ফালাইছি আর ডিমগুলো এগুলো নষ্ট হয়ে গেছে আমি ফালাইছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এটাও 5টা দিছে, ডিমগুলো কালার দেখলে বোঝাতে ফুটবে। যাই হোক, আমরা এটার ভিতরেও দেখি, মাশাল্লাহ এটার ভিতরে দেখেন 5টি ডিম ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন একটা বেবি অলরেডি ফুটে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের কলোনির অবশেষে আমরা ভালোই রেজাল্ট পাইলাম, আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে আরেকটা জোড়া আছে যেটার মধ্যে আমার ভাই 4টা বেবি বার করছে। দেখেন এটা আপনাদেরকে দেখাই, দেখেন এই বক্সটা থেকে আমার ভাই 4টা বেবি বের করছে। দেখছেন মাশাল্লাহ কিউট বেবিগুলো, মাশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হলো, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভাই কমেন্ট করবেন আসলে কেমন হলো, কী করা যায় পরামর্শ দিবেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন সবার। দেখেন আজকে একটু ভুট্টা দিয়েছি, কাঁচা ভুট্টা, আমি কাঁচা দিয়ে থাকি, আমার লাভবাট ককাটো সবগুলোরই দিয়েছি, রিং একজোড়া আলেকজান্ডার আছে এটাকে দিয়েছি। দেখেন খুব সুন্দর করে খাচ্ছে, দেখছেন, দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে। দেখেন আসলে পাখি ডিম বাচ্চা করবে এগুলো হচ্ছে আপনার খাবারের উপর নির্ভর করে, আপনার একটু ভালো খাবার দিলে তারা ভালো করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ।